কথা বলছিলাম। তো এই যেটা সেরিবিয়াম আমরা পাচ্ছি, তার বাইরের পার্টটা দেখো অল্প ডার্ক গ্রে কালারে, সো দিস ইজ দ্য গ্রে ম্যাটার। ভিতরের যে পার্টটা দেখছো দিস ইজ দ্য হোয়াইট ম্যাটার্স। গ্রে ম্যাটার মানে কি, এই পার্টগুলিতে কি আছে, নিউরন যেগুলি তার সেল বডিগুলি মোস্টলি রিমেন কনসেন্ট্রেটেড ইন দ্য গ্রে ম্যাটার। আর হোয়াইট ম্যাটার পার্ট যেটা আছে এখানে কি পাওয়া তুমি, মাইলিনেটেড অ্যাকশন প্রসেসেসগুলি পাবে এখানে তুমি, ঠিক আছে। আর ব্রেনটা কিন্তু আমাদের সলিড না, হ্যাঁ, ব্রেন ভেন্ট্রিকলস আছে, ব্রেনের ভিতরে এরকম খালি জায়গা আছে যার ভিতরে সেরিব্রো স্পাইনাল ফ্লুইড জমা হয়ে থাকে, এরকম এটাকে ব্রেন ভেন্ট্রিকলস বলা হয়, চারটা আছে, এটা নলি দিয়ে কানেক্টেড থাকে একটা আরেকটার সঙ্গে, এরকম পার্ট, ঠিক আছে। সো দিস ইজ দ্য ক্রেনিয়াম কমপ্লিট পার্ট হিউম্যান। আমাদের যেটা ক্রেনিয়াম আছে তার মধ্যে আটটা ক্রেনিয়াল বোনস থাকে। আর আমি আগেও বলছিলাম যে ভিতরে যেটা ব্রেইন থাকে, ব্রেইনের উপরে একটা প্রোটেকটিভ শিট থাকে না, এই যে এটাই হচ্ছে প্রোটেকটিভ শিটটা, দিস ইজ কল মেনিনজাস। বাকি এই হাড্ডিটা, নিচের যে হাড়টা আছে, দিস ইজ দ্য স্ফিনয়েড বোন, এটা এর উপরে ব্রেইনটা বসে থাকে এখানে। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। সবাই দেখতে পাচ্ছো তো, ম্যামেরিয়ান ব্রেইনের ডিফাইন্ড পার্ট, সব পার্ট তো আর এখন দেখা যাচ্ছে না, আমরা আস্তে আস্তে এগুলিকে কাটবো আর ভিতরে ইন্টারনাল অনেক পার্টস আমরা দেখতে পারবো। সো দিস ইজ দ্য ম্যামেলিয়ান ব্রেইন, চেষ্টা করবো যে এর অনেকগুলি পার্ট তোমাদের সামনে দেখানো। তো এই যে মেজর পার্টটা দেখছো ব্রেইনের, ঠিক আছে, তারপরে তোমরা নিজেরাও কাটবে এটাকে, কেটে মেজর পার্টটা বের করবে। এই মেজর পার্টটাই হচ্ছে সেরিব্রাম, এই পার্টটা, হ্যাঁ, সেরিব্রাম। আর এই যে অংশটা দেখছো, এই পার্টটা হচ্ছে সেরিবেলাম, এটা সেরিবেলাম। আর এই যে পোর্শনটা পাচ্ছ না এখানে, এই পোর্শনটা হচ্ছে ডায়ানসিফালাম, ডায়ানসিফালাম। এর দুটো পার্ট থাকে, উপরের পার্টটা হচ্ছে তোমার থ্যালামাস, আর নিচের পার্ট যেটা আছে দিস ইজ দ্য হাইপোথ্যালামাস পার্ট। এখানে এই যে আমরা একটা সোয়েলিং দেখছি ছোট্ট, দিস ইজ ইয়োর পিটিটারি গ্ল্যান্ড, এটা হচ্ছে পিটিটারি গ্ল্যান্ড। পিটিটারি গ্ল্যান্ড হচ্ছে মাস্টার গ্ল্যান্ড, হ্যাঁ, এটা আমাদের বডির অন্যান্য এন্ডোক্রাইন গ্ল্যান্ডগুলোকে কী করে, রেগুলেট করে। তবে এই যেটা হাইপোথ্যালামাস পার্ট আছে, এই পার্টটা হচ্ছে মেইন কমান্ডিং পার্ট, এটা ব্রেইনের এমন একটা পার্ট যেখানে নিউরন সেলের অনেক গ্রুপ আছে, হুইচ আর কল নিউক্লি, যেখান থেকে নিউরো হরমোনস তৈরি হয়, আর যেগুলি পিটারি গ্ল্যান্ডের ফাংশনটাকে কী করে, রেগুলেট করে থাকে। আর এখান থেকে যে পার্টটা গেল, হ্যাঁ, এই যে আছে আমি দেখাবো এগুলি, তো এই পার্টটা হচ্ছে তোমার পন্স, এই পার্টটা হচ্ছে পন্স পার্ট। আর নেক্সট যেটা পার্ট দেখছো এটা, দিস ইজ দ্য মেডুলা অবলাঙ্গাটা, আর তারপরে স্পাইনাল কর্ড আরম্ভ হয়ে গেল। তো এখানে মেডুলা অবলাঙ্গাটা পার্টটা, এখানে গিয়ে ব্রেইনটা কী হয়, শেষ হয়, ব্রেইনের এই এতটুকু পার্ট আছে। তো এরপর এখন আমরা এর ভিতরের আরও অনেক বস্তু আছে, সেগুলিকে ধীরে ধীরে বের করে আমরা দেখার চেষ্টা করবো। ওকে, ভিডিওটা বন্ধ। এটা আমি অল্প আগে দেখিয়েছিলাম এরকমভাবে তোমাদেরকে, যে এই পার্টটা হচ্ছে ব্রেইনের মেজর পার্ট না, তো দিস ইজ দ্য সেরিব্রাম। আর এটা তো বলছিলাম অল্প আগে, যে সেরিবেলাম। আর এটাও আমি তোমাদেরকে আগে বলছিলাম যে এই যে অল্পটুক সোয়েলিং দেখছো জায়গাটা, এইটা হচ্ছে, এই পার্টটা হচ্ছে পন্স, নেক্সট পার্টটা হচ্ছে মেডুলা অবলাঙ্গাটা। তো আমরা যদি ব্রেইনটাকে আবার বের করে নিই এখান থেকে, এই যে দেখো, তো অনেক ফোল্ড তুমি পাচ্ছ এখানে, যেটা সেরিব্রাল হেমিস্ফিয়ারের মধ্যে অনেকের ফোল্ডস থাকে। আর এই যে একটা শিট দেখতে পাচ্ছ না, কানেক্টিভ টিস্যু শিট, এই যে শিট দেখা যাচ্ছে, এই শিটটাই ব্রেইনটাকে কী করে থাকে, কভার করে থাকে, প্রোটেক্টিভ শিট একটা। এখানে তিনটা শিট আছে, একসঙ্গে বলা হয় ক্রেনিয়াল মেনিনজেস, শক্ত হয়, একদম বাইরের যেটা আছে এর মধ্যে তিনটা আছে, কিন্তু বাইরেরটাকে বলা হয় ডুরামেটার, মিডিলটা হচ্ছে অ্যারাকনয়েড, আর ভিতরটা হচ্ছে বায়ামিটার, ঠিক আছে। তাহলে ব্রেইনটাকে এখান থেকে বের করে নিই, তারপরে বিভিন্ন পার্টগুলি নরম হয় না, একদম নার্ভাস টিস্যু না, স্পাইনাল কর্ড পার্ট আসছে গেল।
ঠিক আছে।